সেশন জানাচ্ছি resfest.0.com এর পক্ষ থেকে। আজকের পত্রিকার সবচেয়ে সেরা কভার ছিল যেটি, তা হচ্ছে 46 সদস্যের মন্ত্রিসভায় নতুন মুখ 27। খবরটি বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে এসেছে আজ। যেমন বাংলা নিউজ 24.com-এ প্রথমে দেখতে পাচ্ছি 46 সদস্যের মন্ত্রিসভায় নতুন মুখ 27। প্রথম আলোতে বলা হয়েছে বাদ মতিয়া, আমু, তোফায়েল, নাহিদ, ইনু, মেনন সহ 36। দৈনিক আমাদের সময়ে বাদ পড়লেন যারা, কালের কণ্ঠ, মন্ত্রিসভায় নতুন মুখরা যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। পুরো কভারেজটি আসছে বিভিন্ন পত্রিকাতে বিভিন্নভাবে। যেমন সমস্ত যে কভারেজের মধ্যে দেখতে পাচ্ছি, মন্ত্রিসভায় 31 নতুন মুখ, নতুন মন্ত্রিসভায় বাদ পড়লেন যারা, নয়া দিগন্ত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মুখ, মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়তে পারেন যারা, এটি যে সকালের দিকে খবর ছিল। প্রকাশ পেল মন্ত্রিপরিষদের পূর্ণাঙ্গ তালিকা, দফতর পেলেন যারা, আগের মন্ত্রিসভার 36 জনই বাদ, মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যারা। নতুন মন্ত্রিসভায় 24 জন পূর্ণ মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী স্থান পাচ্ছেন। আগামীকাল সোমবার বিকেলে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার বিকেলে মন্ত্রিসভা সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন। এ তালিকায় নতুনদের প্রাধান্য রয়েছে। নতুনদের জায়গা দিতে বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক নেতা। বিগত মন্ত্রিসভার 25 মন্ত্রী, 9 প্রতিমন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী, 2 উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি। আর আগের মন্ত্রিসভার জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত 3 জানুয়ারি মারা যান। নতুন তালিকায় বেশ বাদ পড়াদের তালিকায় রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি আগে জানিয়েছিলেন তিনি অবসর নিতে চান, যদিও অবশ্য কিছুদিন আগের পত্রিকায় দেখলাম যে উনি চাইলে, প্রধানমন্ত্রী চাইলে উনি আরও 1 বছর চালাতে চাচ্ছিলেন, কিছু উৎসাহ হয়তো ছিল। যাই হোক, এবারের সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি। বাদ পড়াদের তালিকায় আরও রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম, সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পাট ও বস্ত্রমন্ত্রী মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল হাসান মাহমুদ আলী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মৎস্যমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। মোফাজ্জল হোসেন চৌধুরী নির্বাচনে মনোনয়ন পাননি। মন্ত্রীদের মধ্যে টেকনোক্রেট মন্ত্রী 2 মন্ত্রী নুরুল ইসলাম ও মতিউর রহমান ভোটের আগেই পদত্যাগ করেন। প্রতিমন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহেরাজ আফরোজ চুমকি, তথ্য প্রতিমন্ত্রী তারানা হারিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বাদ পড়েছেন 2 উপমন্ত্রীও, এরা হলেন পরিবেশ মন্ত্রণালয়ের আবদুল্লাহ আল ইসলাম জাকব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরিফ খান জয়। আরিফ খান জয় নির্বাচনে মনোনয়ন পাননি। প্রসঙ্গত, নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টির কেউ নেই। আগের মন্ত্রিসভায় দলটির 3 জন মন্ত্রী উপমন্ত্রী ছিলেন। বিরোধী দলের ভূমিকায় থাকার কারণে এবার তারা মন্ত্রিসভায় যোগ দেবে না বলে শপথের পরদিনই দলটির চেয়ারম্যান এরশাদ জানিয়েছেন। মহাজোটের শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি কেউই মন্ত্রিসভায় স্থান পাননি। আগের মন্ত্রিসভায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জেপির আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন। বিকল্পধারার কাউকেও সম্ভবত এবার মন্ত্রিসভায় স্থান পাননি। যাই হোক, এবারে মন্ত্রিসভায় বাংলা ট্রিবিউনে যা বলা হয়েছে, এবারে মন্ত্রিসভায় 31 নতুন মুখে ঠাঁই হয়েছে। তাদের মধ্যে 27 জন প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হতে যাচ্ছেন, বাকি 4 জন আওয়ামী লীগ সরকারে 2008 সালে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন। নতুন মন্ত্রীদের গাড়ি প্রস্তুত, ডাক পেলেন না যারা। নতুন মন্ত্রিসভায় সদস্যরা মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্মৃতি সদস্য শ্রদ্ধা জানাবেন। 24 মন্ত্রী, 19 প্রতিমন্ত্রী, 3 উপমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখ আমাদের সময়ে একটি নতুন ফিচার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একাদশ জাতীয় সংসদ নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে, নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম আব্দুল মোমেনকে। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এ এইচ মাহমুদ আলী। আজ রোববার বিকেলে ঘোষিত 46 সদস্যের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হলেন 24 জন, প্রতিমন্ত্রী 19 জন এবং উপমন্ত্রী হলেন 3 জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আগামীকাল সোমবার বিকাল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। প্রথম আলোতে বলা হয়েছে যে বাদ মতিয়া আহমদ তোফায়েল নাহিদ ইনু মেনন সহ 36 মন্ত্রীদের মধ্যে টেকনিক্যাল দুই মন্ত্রী নুরুল ইসলাম ও মতিউর রহমান ভোজের আগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী মন্ত্রীদের ছবি সহ তার একটি ফিচার করেছেন। এই ছিল মন্ত্রিত্ব পাওয়া না পাওয়া নিয়ে ফিচারটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।